আপনারা জানেন যে গতকাল সন্ধ্যায় এই এইখানেই একটা মারাত্মক দুর্ঘটনা ঘটেছে এবং আমাদের প্রাণহানি ঘটেছে এবং প্রায় 50-এরও বেশি সাধারণ পথযাত্রী ওয়ার্কার এখানে বিভিন্ন যারা কাজ করতেন তারা তারপরে এখানে দোকান ছিল একটা দোকানের কাস্টমার সব মিলিয়ে 50-এর অধিক মানুষ আহত হয়েছেন। এটা খুব মর্মান্তিক একটা দুর্ঘটনা এবং শিশু সহ আমরা 6 জনকে হারিয়েছি, মৃত্যুবরণ করেছে। তো এটা আমি দেখতে এসেছিলাম গতকাল থেকে, আপনারা সন্ধ্যা থেকেই আপনারা রিপোর্টিং করেছেন এবং গতকাল সারা রাত আপনারা অলমোস্ট এখানে ছিলেন, সো আপনারা সবাই জানেন কি হয়েছে। আমি দেখতে এসেছিলাম আমার সহকর্মীদের নিয়ে এবং এবছর যদি খেয়াল করেন তাহলে কিন্তু এই ধরনের দুর্ঘটনা অনেকগুলো ঘটেছে। একটা শনির আখড়া হয়েছে মনে পড়ে, একটা নারায়ণগঞ্জে হয়েছে মসজিদের মধ্যে। তো আমার মনে হয় যে একটা তদন্ত কমিটি করেছে ফায়ার ব্রিগেড কারণ অনুসন্ধান করার জন্য, তো পুলিশের পক্ষ থেকেও আমরা একটা তদন্ত কমিটি করব, যদিও এটার এক্সপার্ট হচ্ছে ফায়ার ব্রিগেড। তারপরেও আমরা আমাদের বম ইউনিট এক্সপ্লোশন যে আমাদের ইউনিটগুলো আছে সেগুলো নিয়ে আমরা একটা তদন্ত কমিটি করব এবং আমরা একসঙ্গেই এটা কারণ অনুসন্ধান করার চেষ্টা করব, মানে ফায়ার ব্রিগেডের সঙ্গে মিলেমিশে। আর আমরা চাই যে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে আর কি, তো সেটা গুরুত্বপূর্ণ। তো আমরা আমাদের তদন্ত কমিটি যেটা ফায়ার ব্রিগেড তারা ডেফিনেটলি গভর্নমেন্টকে জানাবে, আমরা যেটা করব সেটাও আমরা গভর্নমেন্টকে জানাব। তো এই আর দিস মাছ, আর সেই সঙ্গে সুযোগ নেবে এইটা যে আপনারা জানেন যে আমরা এই মুহূর্তে করোনার দ্বিতীয় ওয়েব মোকাবেলা করছি, মানে এটা এই মুহূর্তে শীর্ষে আছে অ্যাটাকটা। তো আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে, বিনা প্রয়োজনে কেউ দয়া করে ঘর থেকে বার হবেন না, আর যখনই যে বের হবেন যদি অতীব প্রয়োজন হয়, খুব জরুরি প্রয়োজন হয়, তাহলে অবশ্যই সীমিত সময়ের জন্য বের হবেন। এবং যেটা চাই যে আমরা যে আপনারা মাস্ক সবাই ব্যবহার করবেন, মাস্কে কোনো বিকল্প নাই। তো আমরা কারণ কি যদি আমাদের এই যেটা আমাদের পার্শ্ববর্তী দেশে হয়েছে এই ধরনের অ্যাটাক আমাদের দেশে হোক, এটা আমরা জানার পরও এই ধরনের অ্যাটাক হবে এটা তো আসলে ঠিক না। পার্শ্ববর্তী অভিজ্ঞতা দেশের যে অভিজ্ঞতা সেটা তো আমরা সবাই জানি বাই দিস টাইম। তো সে কারণে আমরা দেশবাসীকে অনুরোধ করবো দয়া করে ঘরে থাকবেন এবং বিনা প্রয়োজনে বেরোবেন না, বেরোলে অবশ্যই মাস্ক পরবেন। আর আমরা যারা ল এনফোর্সার রাস্তায় আছি আমাদেরকে আমাদের কাজে সহায়তা করবেন, এইটা আমরা একটু দু একদিন ওয়েট করি না। আমি দিস ইজ ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন আর কি, মানে কোয়েশ্চেনের ভঙ্গিটা ভালো আর কি, যে এই পর্যায়ে কি আর কি। এই পর্যায়ে দেখে মনে হচ্ছে এটা ট্রেমেন্ডাস শক ওয়েভ তৈরি হয়েছে। তো শক ওয়েভটা তৈরি হয়েছে কীভাবে যদি দেখি আমরা যে টেকনিক্যাল দিক থেকে, তাহলে দেখা যাবে যে অ্যাটাকটার লক্ষ্য হচ্ছে এই দিকটা এবং একমুখী একটা ধ্বংসযজ্ঞ হয়েছে একমুখী। নর্মালি যদি বিস্ফোরক হয় তাহলে এটা বহুমুখী, মানে যদি ওই ধরনের বিস্ফোরক হয় এটা অন্তত 3-4 দিকে যাবে আর কি, কিন্তু এটা দেখেন একদিকে একমুখী। আর এই ছাড়া আপনার গ্লাসের ভাঙা টুকরা ছাড়া অন্য কিছু কিন্তু আমরা এখন পর্যন্ত খুঁজে পাইনি এখানে। তারপরে ভিতরে এখনও মিথেন গ্যাসের গন্ধ আছে ভিতরে, ঠিক আছে। তো ফায়ার ব্রিগেড আর ইকুইপমেন্ট নিয়ে আসবে, তো নিয়ে আসলে কিছুক্ষণের মধ্যে নিয়ে আসবে, যারা ওদের কাছে গ্যাস ডিটেক্টর আছে তো সেটা নিয়ে আসবে, আসলে বোঝা যাবে যে ভিতরে গ্যাসের অস্তিত্ব আছে কি না, থাকলে কী পরিমাণ কী হয়েছে জানা যাবে। তো এই আমরা এই পর্যন্ত যারা দেখেছি তাতে করে এখানে মানে আমি মনে করি শঙ্কিত হওয়ার, মানে ওই চিন্তা করে শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। তবে আমরা এই পর্যায়ে কোনো কমেন্ট না করি, সিদ্ধান্ত না দিই, এক্সপার্ট ওপিনিয়ন আসুক, তারপরে আমরা বুঝবো যে কী হয়েছে আর কি। সেই পর্যন্ত আমরা ধৈর্য ধরে অপেক্ষা করবো। আমরা আপাতত এই রাস্তাটাকে পরিষ্কার করব, ফ্লাইওভারটাকে চেক করতে হবে, চেক করার পর যদি ফ্লাইওভারের কন্ডিশন ভালো থাকে তখন আমরা দুটো রাস্তা খুলে দেবো। আমরা প্রথমে ওপেন মাইন্ড নিয়ে করি আর কি, আমরা এটা কী হয়েছে দেখার চেষ্টা করি, দেন উইল সি যে প্রথম দেখি আমরা বিস্ফোরণটা কেন হলো, তারপরে আমরা খুঁজির পিছনে কীভাবে হয়েছে। এখন এটাই আমাদের বিশেষজ্ঞরা দেখবে আর কি, ঠিক আছে। কারণ একটা সিলিন্ডার যদি প্রপারলি মেনটেন্যান্স না করা হয় এটা কিন্তু একটা মোটামুটি বমই আর কি, ঠিক আছে। যদি কোনো একটা ইলেকট্রিক বাতি চালানোর চেষ্টা করা হয় সেখানে যদি স্পার্ক তৈরি হয়, স্পার্ক কিন্তু মুহূর্তের মধ্যে যদি সিলিন্ডারের মেনটেন্যান্স খারাপ থাকে তাহলে পিক করবে। তো সে কারণে এইগুলো সতর্কতার বিষয় আছে, অনেক বেশি মেনটেন্যান্সের বিষয়ও আছে। এনিওয়ে এই বিষয়গুলো আমরা এবারে অন্তত
আমরা দেখার চেষ্টা করবো যে কোনো মেইনটেন্স ইস্যু আছে কিনা।